মাদক সেবনের অপরাধে শহীদুল ইসলাম নামে এক ব্যক্তিকে 45 দিনের কারাবরণ ও 50 টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে শেরপুরের ঝিনাইগাতি উপজেলার খৈলকুড়া এলাকায় এই আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবির। অভিযানকালে শহীদুল ইসলামের কাছে 5 গ্রাম হেরোইন জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত শহীদুল ইসলাম উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল কবির উপজেলার খৈলকুড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় শহীদুল ইসলামকে নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জসীমউদ্দিন সহ অন্যরাও উপস্থিত ছিলেন। জানাতুল আফসানা, চ্যানেল বাংলা।